হাই এভরিওয়ান, আই থিঙ্ক তোমাদের রিভিউ নিয়ে অনেক কোশ্চেন রয়েছে, অ্যান্ড কালকে যে নোটিশটা দিয়েছে তোমাদের এক্সামের নোটিশ, সেটা নিয়ে অনেক কোশ্চেন রয়ে গেছে। সো প্রথমে রিভিউ ব্যাপারটা বলি, যে রিভিউতে নর্মালি তোমাদের কত নাম্বার কম পেলে মোটামুটি পাস করে দেয়। দেখো, প্রথম কথা, রিভিউতে যারা খাতায় দেখবেন, রিভিউ খাতা যারা দেখবেন, তারা এমন না যে কিছু লিখে দিয়ে দেন তারপরে তোমাদেরকে পাস করে দেবে, এক্সট্রা নাম্বার দিয়ে দেবে, অমন হয় না। হয়তো যেখানটা একটুখানি ভুল হয়েছে, হয়তো চার নম্বর দেওয়ার কথা পাঁচ নম্বর দেবে, বা পাঁচ নম্বর দেওয়ার কথা ছয় নম্বর দেওয়ার কথা, ঠিক আছে, এমন টাইপের যে নাম্বারগুলো হয় সেগুলো হচ্ছে একটু বাড়িয়ে দেবে। যেখানটায় চার নম্বর দিয়েছে হয়তো এক নম্বর একটু বাড়িয়ে দেবে বা দুই নম্বর বাড়িয়ে দেবে, ঠিক আছে, তোমাদের পাস করে দেওয়ার জন্য। অ্যান্ড সেটা আর একটা কথা, সেটা হচ্ছে কি, যে রিভিউ করলে কারোর মার্কস কমে যায় না, ঠিক আছে। তোমরা রিভিউ অলরেডি আই থিঙ্ক যারা টেন্থ অ্যান্ড টুয়েলভ দিয়ে এসছো, তারা রিভিউ মোটামুটি করেছো, তো রিভিউ করলে মোটামুটি তোমাদের নাম্বার কমে না। হয়তো রিভিউ করলে নাম্বার না বাড়লেও তোমাদের যে নাম্বার হয়েছিলো সেই নাম্বারটাই আসবে, বাট রিভিউ করলে নাম্বার কমে না। অ্যান্ড রিভিউ করার সঠিক পদ্ধতি হচ্ছে যে তোমরা ছোটোবেলায় আর কি রিভিউ করেছো, ক্লাস টেন্থ অ্যান্ড টুয়েলভের যে এক্সামিনেশন, সেই এক্সামিনেশনস অনেকেই রিভিউ করেছিলে। সো তেমনভাবেই কলেজ থেকে একটা নোটিফিকেশানস দেবে রিভিউ করার জন্য, সাইট ওপেন হবে, সেখানটায় গিয়ে তোমরা যে দুটো সাবজেক্টে রিভিউ করতে চাও সেই সাবজেক্টের আপলোড দেবে। অ্যান্ড তারপর ফিসগুলো দিতে হয়, ফিস দিয়ে কলেজে আসতে হবে তোমাদেরকে। কলেজ দিয়ে এসে অফিসিয়াল কিছু কাজবাজ থাকে, সেটা দিয়ে তোমাদের যে প্রিন্সিপাল আছে বা যে তোমাদের কলেজে হেড আছে, তিনি সব পেপারগুলো এক জায়গায় করবেন, তারপরে ইউনিভার্সিটির কাছে পাঠাবে। এইভাবে রিভিউ প্রসেসটা হয়। এটা হচ্ছে কি সঠিক পদ্ধতি রিভিউ করার। অ্যান্ড আর একটা কথা, সেটা হচ্ছে কালকে যে নোটিশটা, সেই নোটিশটা আদৌ ফেক কিনা আমি ঠিক জানি না, এখনও শিওর না, কেননা আমাকে বিদ্যাসাগরের কলেজের একজন আমাকে পাঠিয়েছিল নোটিশটা, অ্যান্ড তাদের যে পরীক্ষার যে শিডিউলটা সেটাও পাঠিয়েছে ম্যাথ ডিপার্টমেন্টের, তো সেই জন্য আমি জাস্ট ভিডিওটা বানিয়ে দিলাম। অ্যান্ড তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে চেক করো, আমি একটা ভিডিওতে বলে দিয়েছিলাম যে এরকম নোটিশ আসলে আগে অফিসিয়াল ওয়েবসাইট চেক করবে, ক্যালকাটা ইউনিভার্সিটি সার্চ করলেই তো অফিসিয়াল ওয়েবসাইট চলে আসে, তো সেখানে সার্চ করবে, তারপরে নিউজগুলো দেখবে। মানে আমি ভিডিও ছাড়ছি বলে দেখতে হবে বা অন্য কেউ ভিডিও ছাড়ছি বলে দেখতে হবে, এরকম না। আগে অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, দেখবে, তারপরে শিওর হবে, নলে ঠিকঠাকভাবে পড়ো। অ্যান্ড বাকি যে সাজেশনগুলো বাকি রয়েছে, অ্যান্ড অনেকে কল্যাণী ইউনিভার্সিটির কথা বলছো, তো কল্যাণী ইউনিভার্সিটি কতগুলো পেপার আছে সেগুলো আমি শিওর না, সো একটু ভালো করে বলো।